আচ্ছা, আপনাদের হচ্ছে সিমুলেশনে এর আগে এই যে এক্সেসের শিট হচ্ছে আমি দিয়ে দিছি, যেখানে হচ্ছে আপনার চারটে এক্সাম্পল দেওয়া আছে, চারটে এক্সপেরিমেন্টের কথা। তো এইখানে আচ্ছা, ফর এক্সাম্পল যেমন এইরকম একটা দেওয়া আছে, তো এইখানে আপনার কি করতে হবে, আপনি যে অ্যাসাইনমেন্টটা করবেন সেটা কি করে করবেন? অ্যাসাইনমেন্ট করতে হলে আপনি কয়েকটা পার্সপেক্টিভে লিখতে হবে, শুধু আপনার পুরা হচ্ছে এখানে যেরকম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এগুলো লেখার দরকার নেই। এখন সাপোজ আপনাকে যদি কোয়েশ্চেন দেওয়া থাকে, সেকেন্ড কোয়েশ্চেনটা এখানে যেটা, যে ইন্ট্রোডাকশন টু সাবসিস্টেমস বাই মডেলিং এয়ার রেজিস্ট্যান্স, এটা যদি আপনার কোয়েশ্চন থাকে তাহলে আপনি সলিউশনে কি করবেন? সলিউশন হচ্ছে আপনার প্রথমে এই ফর্মুলা ইউজ করতে হবে, ঠিক আছে, যে ড্র্যাগ ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে এটা। অর্থাৎ এটা আনসার করার ওয়ে হচ্ছে প্রথমে তো আপনার কভার পেজ থাকলো থাকে, নেক্সট হচ্ছে আপনি লিখবেন এখান থেকে টাস্ক। লিখলেন টাস্ক, দেন এখান থেকে হচ্ছে আপনার যে টাস্ক দেওয়া থাকবে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেন ডিরেক্ট তুলে দিলেন, দেন হচ্ছে আপনি এখান থেকে লিখবেন সলিউশন। তো সলিউশনে হচ্ছে ফার্স্ট থিং যেটা আপনার, সেটা হচ্ছে ফর্মুলা লিখবেন। এরকম 1 2 3 দিয়ে আপনি ফর্মুলা লিখলেন। তো আমার এখানে অ্যাকচুয়াল ফর্মুলা কি আছে, আমার হচ্ছে ড্র্যাগ ফ্যাক্টরের ফর্মুলাটা লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ফর্মুলা পুট করে নেবেন যে কয়টা আপনার লাগতেছে এখান থেকে। ওকে, এখান থেকে এই যে এই পুরো জিনিসগুলো কপি করবেন আপনি, যে ফর্মুলা গুলো আপনি ইউজ করতেছেন কমপ্লিটলি। আচ্ছা, ফর্মুলা লিখার পর নেক্সট দিন আপনি ইউজ করবেন হচ্ছে লাইব্রেরিজ। এখানে আপনি লিস্ট আউট করবেন যে আপনি কোন কোন লাইব্রেরি গুলো এখানে ইউজ করবেন। তো এই আপনার হচ্ছে এই মডেলিং ক্রিয়েট করতে হবে আপনার, ঠিক আছে। তো এখানে আমার কি কি লাইব্রেরি ইউজ হচ্ছে, এক হচ্ছে এই যে এটা ইনপুট ওয়ান, তারপর হচ্ছে এবিএস, তারপর প্রোডাক্ট, আবার ইনপুট ওয়ান আরেকবার দিলেন, এখানে হচ্ছে গেইন ইউজ হয়েছে, এই যে ব্লু কালারের যে মেনশন গুলো দেখতেছেন ব্লু কালার গুলো হচ্ছে আপনার লাইব্রেরির নাম এক একটা। আপনি যখন সিমুলেশনে করবেন আপনি হচ্ছে ওই যে লাইব্রেরি থেকে গিয়ে সিলেক্ট করে একটা একটা করে আনতে পারবেন, অথবা ডাবল ক্লিক করলে সার্চ করার অপশন আসবে, সেভাবে আপনি সার্চ করে নেবেন। তো এখান থেকে আপনি এটা লিস্ট আউট করবেন, যেমন আমার এই সলিউশনটার জন্য কি কি লাগতেছে। আমার লাগলো হচ্ছে ইনপুট ওয়ান লাগলো, দেন এখানে ইউজ করছি এবিএস, প্রোডাক্ট, গেইন, ডিভাইড, তারপর আবার ইনপুট, ইনপুটের জন্য দুইটা, অ্যাড আউট, তো আমার হচ্ছে এই লাইব্রেরি গুলো শুধুমাত্র ইউজ হচ্ছে এখানে। এরপর আপনি হচ্ছে মডেল ক্রিয়েট করবেন এখান থেকে,
মডেল ক্রিয়েট করবেন সময় আপনি কি করবেন, এখানে হচ্ছে আপনার স্ক্রিনশটটা ইউজ করবেন, ঠিক আছে? এখান থেকে ইমেজ নিয়ে আপনি হচ্ছে স্ক্রিনশট ইউজ করবেন যে আপনি যে মডেলিংটা করলেন। সাপোজ যেমন এখানে হচ্ছে আমি এই মডেলিংটা যখন আঁকবো, ঠিক আছে, এখানে তো আপনার প্রত্যেকটাতে লেখা আছে। আপনি কি করবেন, যখন আপনি রান করাবেন, রান করানোর সময় আপনি মডেলিংটা টোটাল একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে এখানে থাকবে হচ্ছে আপনার স্ক্রিনশট অন দ্য সফটওয়্যার। আপনি দিবেন হচ্ছে আউটপুট, আউটপুটে কি আপনি কি করবেন, আপনার হচ্ছে এখানে যে কথাগুলো লেখা আছে যে কোনটার পর কোনটা অ্যাটাচ করলেন, এগুলো আপনার অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন আনসার করা দরকার নেই। বিকজ আমি যখন মডেলিংটা দেখব তখন আমি বুঝতে পারবো আপনারটা কারেক্ট আছে নাকি রং আছে, ঠিক আছে? সো আপনার হচ্ছে কিভাবে করলেন সেগুলো লেখা দরকার নেই, আপনার হচ্ছে মডেলিংটা দেখাতে হবে। যদি কোনো সাবসিস্টেম থাকে, যেমন এখানে হচ্ছে একটা সাবসিস্টেম ক্রিয়েট হয়েছে, তো আপনি হচ্ছে মডেলিং এ গিয়ে এখানে সাবসিস্টেমও অ্যাড করবেন। এখানে যদি সাবসিস্টেম থাকে, ইফ এনি সাবসিস্টেম, সো ইফ এনি সাবসিস্টেম ইজ দেয়ার, তো আপনি কি করবেন সাবসিস্টেমেরও এরকম স্ক্রিনশটটা নিয়ে এখানে মডেলিং এ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার যখন আপনি সিমুলেশন রান করাবেন, রান করানোর পরে আপনার কাছে যে আউটপুটটা আসবে, অর্থাৎ এই যে দেখেন এরকম আউটপুট আসবে, এই যে এরকম, ঠিক আছে? তো যে আউটপুটটা আসবে সেই আউটপুটটার স্ক্রিনশট পোস্ট করবেন আপনি এখানে। এই হলো আপনার বেসিক কাজ। তো আপনার কাছে যেটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, কোয়েশ্চেন দেওয়া থাকলে আপনি এভাবে করে আনসার করবেন, ঠিক আছে? আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস যেটা লিখবেন সেটা হচ্ছে ফাইল নেম। অর্থাৎ আপনি যে ফাইলগুলো ইউজ করলেন, যেমন আমি যে এই সেকেন্ডটার জন্য যেহেতু আমি কনসিডার করতেছি, আপনি কি ফাইলটা লিখলেন, দেন আপনি যদি আরো কোনো ফাইল সেভ করেন, ঠিক আছে, তো সেই সেরকম আপনার প্রোগ্রাম অনুযায়ী যদি আপনার এরকম হয় যে মডেলিং অনুযায়ী আপনার দুই তিনটা ফাইল ক্রিয়েট করতে হতেছে, আপনি সেক্ষেত্রে দুই তিনটা ফাইলের নাম লিখবেন যে ফাইলগুলো আপনি সেভ করলেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার মেইন কাহিনী। আর হচ্ছে যে রান দ্য সিমুলেশন, সিমুলেশন রান করার পর আপনার কাছে যে আউটপুট আসবে সে আউটপুটটাকে আপনি হচ্ছে এই যে যেমন এরকম স্ক্রিনশট সেটাকে আপনি আউটপুটে রাখবেন। ম্যাম এটার জন্য তো ওই যে ওইটা তো ইউজ করা লাগবে না, ওই যে যেটা দিয়েছেন 12 GB, তো এখানে কোনো কনফিউশন আছে কারো? জি ম্যাম, ম্যাম কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ম্যাম কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, স্যাম্পল অ্যাসাইনমেন্ট কি করে করবেন? কি দিই ম্যাডাম, কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ রোমান, তো কথা শোনা যাচ্ছে তো? না, ওই যে ম্যাডাম তো রেসপন্স করতেছে না, এই জন্য বলতেছিলাম। হয়তো বা কোনো বিরক্তিকর লাগতেছে তোর কথাতে। তুই কি নামাজ পড়ছিস না এখন? আমি তো নামাজ পড়ে দেখতেছি, কিন্তু গণ্য হলো আমি ম্যাডামের এই জিনিসটা। হ্যাঁ, ওইখানে তো আসলে কিছু লেখা আসলে
কিছু লেখা নাই এরকম করে বা এক্সাম্পল দেখানোর কথা শুনতে পাচ্ছেন কিন্তু আপনারা হচ্ছে স্যার থিওরি অ্যানসার ছিল মেবি উনি মিউট করে ফেলছেন ফাইনালে যদি আপনারা এরকম স্যাম্পলে আমি যেভাবে করে দিছি সেরকম যদি রুলস মেইনটেইন করে অ্যাসাইনমেন্ট সাবমিট না করেন তাহলে আমি মার্কস কাটব ম্যাডাম আমাদের কথা শুনতে পান কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আদারওয়াইজ অ্যাসাইনমেন্ট এক্সেপ্ট হবে না